বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ থেকে আমি মাসুদ পারভেজ তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসের মতো আজকে আমি হাজির হয়েছি তোমাদের মাঝে রামিল সম্পর্কিত একটি গাণিতিক সমস্যা নিয়ে। আশা করি গত তিনটি ক্লাস তোমরা দেখে খুবই উপকৃত হয়েছো এবং বাসায় বসে তোমাদের বাড়ির কাজগুলো ভালো করে করেছো এবং বেশি বেশি অনুশীলন করছো। আজকে আমরা দ্বিতীয় নিয়ম যেটা বলেছিলাম সেই নিয়ম নিয়ে আসবো, এসেছি তোমাদের মাঝে। প্রথম নিয়মটা ছিল সমন্বিত ক্রয় ছাড়া এবং মুনাফা ছাড়া। আজকে আমি সমন্বিত ক্রয় নিয়ে রেমিলটি তৈরি করব। আর এখানে আমি সমন্বিত ক্রয় দিয়েছি, তো গত ক্লাসে আমি যেটা আলোচনা করেছিলাম সেখানে আমি সাধারণ নিয়মের রেমিল অন্তর্ভুক্ত হয় না যে সমস্ত লেনদেন, সেই সমস্ত লেনদেন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সমন্বিত ক্রয় থাকলে কীভাবে রেমিলে অন্তর্ভুক্ত যেই বিষয়গুলো হবে না সেটা আলোচনা করব। তো 2020 সালের 31 ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্তগুলো ছিল নিম্নরূপ: হাতে নগদ 1 তারিখে ছিল 20,000 টাকা, ব্যাংক জমা এখানে ক্রেডিট লেখা আছে 6,000 টাকা। ক্রেডিট মানে ব্যাংক জমাতিরিক্ত, সমাপনী ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 6,000 টাকা। ক্রেডিট লেখা মানে হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত 6,000 টাকা। সমন্বিত ক্রয় 40,000 টাকা, বিক্রয় 180,000 টাকা, পুস্তক ঋণ হচ্ছে 90,000 টাকা, দেনা 30,000 টাকা, ইজারা সম্পত্তি 1,00,000 টাকা, সমাপনী হাতে নগদ 25,000 টাকা, অগ্রিম শিক্ষা বিশ্বালামে 13,000 টাকা, প্রাপ্য উপভাড়া হচ্ছে 3,000 টাকা, সমাপনী মজুত পণ্য 10,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 9,000 টাকা। এরকম সমাপনী মণিহারি আছে 3,000, ব্যাংক জমাতিরিক্ত 1 তারিখে আছে 6,000 টাকা, দালান 3,00,000 টাকা, অবচয় 7,000 টাকা এবং অবচয় সঞ্চিতি আছে 6,000 টাকা, প্রদত্ত ঋণ 10%, আর সাধারণ সঞ্চিতি আছে 17,000 টাকা। তার এই প্রদত্ত ঋণ বলতে কী বোঝায়? আমাদের এখানে কয়টি ঋণ আছে? পুস্তক ঋণ, এখানে আরেকটা আছে প্রদত্ত ঋণ, দুইটা ঋণ আছে। তো এই পুস্তক ঋণটার আরেকটি নাম হচ্ছে, আমরা আগে জেনেছি যে পুস্তক ঋণের আরেকটি নাম হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব। আর এই প্রদত্ত ঋণের আরেকটা নাম আমরা জানি যে এটা বিনিয়োগের একটি উপাদান, অর্থাৎ বিনিয়োগের অপর নাম প্রদত্ত ঋণ সঞ্চয়পত্র। এরপরে আমাদের প্রশ্নে যেটা করতে বলা হয়েছে, রেমিলে অন্তর্ভুক্ত হবে না যে সকল বিষয় বা যে সকল দফা তার পরিমাণ কত, চলতি সম্পদ ও চলতি দায় নির্ণয় করো, শুদ্ধ রেমিল তৈরি করো। তো গত ক্লাসে আমরা চলতি সম্পদের জায়গায় করেছিলাম মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় ব্যয়। আজকে আমরা চলতি সম্পদ, চলতি দায় নির্ণয় করব, এরপরে শুদ্ধ রেমিলটি তৈরি করব। তো আমি এখানে ক নাম্বারটা করে ফেলেছি, অর্থাৎ রেমিলে যে সকল বিষয় অন্তর্ভুক্ত হবে না সে সকল দফা আমি এখানে লিখে ফেলেছি। তাহলে আমি প্রথমেই তারিখগুলো দেখব, তারিখগুলো অনুযায়ী, অর্থাৎ 1 তারিখের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমি এখানে প্রথমে অ্যাড করব। যে 1 তারিখে আছে হাতে নগদ, 1 তারিখে 20,000 টাকা, আমি সেটা লিখলাম। এরপরে এখানে আবার তারিখ আছে 1 তারিখে, যেখানে আছে ব্যাংক জমাতিরিক্ত আছে 6,000 টাকা, আমি আবার ব্যাংক জমাতিরিক্ত লিখলাম এখানে 6,000 টাকা। এরপরে আমার আর যা আছে 1 তারিখের এন্ট্রি এখানে আর নেই। তারপরে আমরা এখান থেকে কী খুঁজব, যে আমাদের অব্যবহৃত মণিহারি বা সমাপনী মণিহারি আছে কি না, সমাপনী মজুত পণ্য আছে কি না। তো অঙ্কে যেহেতু আমাদের সমন্বিত ক্রয় আছে, সেহেতু কমন্বিত ক্রয় থাকলে আমরা জানি সমন্বিত ক্রয় যখন অঙ্কে থাকবে তখন প্রারম্ভিক মজুত পণ্য রেমিল অন্তর্ভুক্ত হবে না, সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে। এর জন্য যে সমন্বিত ক্রয় থাকার কারণে আমাদের এই যে প্রারম্ভিক মজুত পণ্য রেমিলে আসেনি, আমি 9,000 টাকা লিখলাম। এরপরে সমাপনী মণিহারি আছে, এখানে আছে 3,000 টাকা। তো আমরা জানি সমাপনী মণিহারির আরেকটি নাম হচ্ছে অব্যবহৃত মণিহারি, সে অব্যবহৃত মণিহারি রেমিলে অন্তর্ভুক্ত হয় না। তাহলে আমি অব্যবহৃত মণিহারিটা লিখলাম, অব্যবহৃত মণিহারি হচ্ছে সমাপনী মণিহারি, সমাপনী মণিহারি হবে এটা, সমাপনী মণিহারি, সমাপনী মণিহারি হচ্ছে 3,000 টাকা। আমি এখানে লিখলাম, লিখিয়ে ব্যাংক জমাতিরিক্ত লিখে, ব্যাংক জমাতিরিক্ত কোনটা এটা, এটা 1 তারিখেরটা, 1/1/20, 6,000 টাকা যোগ করলাম, 38,000 টাকা আমার রেমিলে অন্তর্ভুক্ত হবে না। এরপর আমাদের খ নম্বর করতে বলছে চলতি সম্পদ ও চলতি দায়। আমরা গত প্রথম এবং দ্বিতীয় ক্লাসে আমরা এই চলতি সম্পদ এবং চলতি দায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং সেখানে আমি বিস্তারিতভাবে চলতি দায় কোনগুলো, চলতি সম্পদ কোনগুলো সেখানে আমি লিখে দিয়েছিলাম। সেখান থেকে তোমরা পড়ে নিবে এবং সেখান থেকে পড়ে এরপরে এই উত্তরটা করে নিবে। আপাতত এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলতি সম্পত্তিগুলো কী কী। চলতি সম্পদ এবং চলতি দায়গুলো হচ্ছে, এখানে হাতে নগদ, 1 তারিখে হাতে নগদ তো রেমিলে আসে না, সেহেতু এখানে চলতি সম্পদও আসবে না। এরপরে ব্যাংক জমাতিরিক্ত, এটা হচ্ছে দায়, চলতি দায়, তাহলে আমি এখানে চলতি দায় হিসেবে লিখলাম ব্যাংক জমা অতিরিক্ত 6,000 টাকা। এরপরে আমাদের সমন্বিত ক্রয়, এটা একটা খরচ, বিক্রয় একটা আয়, পুস্তক ঋণ এটা হচ্ছে দেনাদার, দেনাদার আমার চলতি সম্পদ, আমি এখানে লিখলাম 90,000 টাকা, দেনা আমার পাওনাদার, এই পাওনাদার আমি লিখলাম
30,000 টাকা, ইজারা সম্পত্তি, স্থায়ী সম্পদ, সমাপনী হাতে নগদ, চলতি সম্পদ আমি লিখলাম চরমভূমি হাতে নগদ 25,000 টাকা। অগ্রিম শিক্ষানবী সালামি, অগ্রিম শিক্ষানবী সালামি অর্থাৎ শিক্ষানবী সালামি একটি আয়, আয়ের যদি অগ্রিম হয় তাহলে সেটা দায় হয়ে যায়, তাহলে অগ্রিম শিক্ষানবী সালামি আমি চলতি দায় লিখলাম 13,000 টাকা। এরপরে প্রাপ্য উপহার, উপহার একটি আয়, আয়ের বকেয়া থাকলে সেটা সম্পদ হয়, সেটাকে বলে চলতি সম্পদ, তাহলে প্রাপ্য উপহার হচ্ছে চলতি সম্পদ, আমি প্রাপ্য উপহার লিখলাম চলতি সম্পদে। সমাপনী মজুত পণ্য এটাও সম্পদ, আমি এখানে লিখলাম সমাপনী মজুত পণ্য 10,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য আছে 9,000 টাকা, সমাপনী মণিহারি আছে 3,000 টাকা, তাহলে আমি সমাপনী মণিহারি এখানে আমি অ্যাড করলাম সমাপনী মণিহারি। সমাপনী মণিহারি আমার 3,000 টাকা, তাহলে আমার একটু যোগ ফল একটু চেঞ্জ হয়ে যাবে 1,31,000 টাকা, সমাপনী মণিহারি লিখলাম। এরপরে ব্যাঙ্ক জমাতিরিক্ত 1 তারিখে তারা মিলে আসে না, দালান, স্থায়ী সম্পদ, অবচয় খরচ, অবচয় সঞ্চিতি কন্ট্রা খরচ, প্রদত্ত ঋণ এটা হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ, সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্বের উপাদান, তাহলে আমাদের চলতি সম্পদ এবং চলতি দায়গুলো আমি এই উদ্দীপক থেকে বের করে এখানে লিখলাম, লিখে যোগ করলাম, চলতি সম্পদের যোগফল হচ্ছে 1,31,000 টাকা আর চলতি দায়ের যোগফল হচ্ছে 49,000 টাকা। তো আমাদের চলতি সম্পদ এবং চলতি দায় শেষ হলো, এরপরে আমরা তৈরি করব র্যাও বিল। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শুদ্ধ র্যাও বিলটি তৈরি করব। তো শুদ্ধ র্যাও বিলটি তৈরি করার সময়, যে কোনো র্যাও বিল তৈরি করার সময় আমি প্রথমে প্রশ্নের ভিতরে একটি জিনিস দেখে নিব, সেটি হচ্ছে যে আমার প্রশ্নে মূলধন আছে কি না। যদি আমার প্রশ্নে মূলধন না থাকে তাহলে আমাকে প্রথমেই মূলধনটা হিসাব করে বের করে নিতে হবে। অর্থাৎ কীভাবে হিসাব করব, হিসাব করব আমরা র্যাও বিল তৈরি করে তারপরে মূলধনটা বের করব, যেহেতু এই অঙ্কে আমাদের মূলধনটা দেওয়া নাই। দেখো, প্রশ্নের কোথাও আমাদের মূলধন দেওয়া নাই, যদি মূলধন দেওয়া না থাকে তাহলে আমাদের কী করতে হবে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমার ডেবিট পাশের যোগফলটা বেশি হবে এবং ক্রেডিট পাশের যোগফলটা বিয়োগ হবে, এবং যত টাকা আমাদের ডিফারেন্স হবে তত টাকাটাই হচ্ছে মূলধনের পরিমাণ। ঠিক আছে, আমি বুঝতে পারলাম যে আমরা র্যাও বিল যখন করব তখন যদি র্যাও বিলের ভিতরে আমরা দেখি যে উদ্দীপকের ভিতরে যদি দেখি আমরা মূলধন নাই, যদি মূলধন না থাকে তাহলে আমরা ডেবিট এবং ক্রেডিট দুই পাশ যোগ বিয়োগ করব, দুই পাশ যোগ বিয়োগ করে যেই পাশটা হবে অর্থাৎ যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ করে সবসময় ডেবিট পাশটা বেশি হবে, এবং ডেবিট পাশ যখনই বেশি হবে তখন ডেবিট পাশ থেকে আমরা ক্রেডিট পাশটা বিয়োগ করব, বিয়োগ করলে যে ডিফারেন্সটা হবে সেটাকে আমরা মূলধন হিসাবে অন্তর্ভুক্ত করে দেব। তাহলে চলে যায় আমরা র্যাও বিলে, তাহলে আমি র্যাও বিলে একটি ছক এঁকেছি এবং আধুনিক ছকটা এঁকেছি। আমরা টি ছকে গত ক্লাসে আমরা টি ছকে র্যাও বিলটা করেছিলাম, আজকে আমরা এই সম্পূর্ণ এই আধুনিক ছকে আমরা র্যাও বিলটা উপস্থাপন করেছি। তাহলে এখানে আমি প্রথমেই এন্ট্রিগুলো লিখবো, তারপরে আমি ডেবিট ক্রেডিট লিখে যোগ বিয়োগ করে মূলধনটা বের করব। তো হাতে নগদ এটা আমার র্যাও বিলে আসে না, আমি এটা লিখিনি। ব্যাঙ্ক জমা ক্রেডিট এটা আমি লিখেছি, ক্রেডিট পাশে লিখেছি 6,000 টাকা, সম্মিলিত ক্রয় ডেবিট, এই যে সম্মিলিত ক্রয় ডেবিট 40,000 টাকা আমি এখানে লিখেছি, বিক্রয় 1,80,000 টাকা, আমি 1,80,000 টাকা ক্রেডিট পাশে লিখেছি, পুস্তক ঋণ আমার হচ্ছে দেনাদার এটা 90,000 টাকা, আমি ডেবিট পাশে লিখেছি 90,000 টাকা, দেনা এটা আমাদের পাওনাদার আমি ক্রেডিট পাশে লিখেছি 30,000 টাকা। এরপর ইজারা সম্পত্তি 1,00,000 টাকা, আমি ইজারা সম্পত্তি 1,00,000 টাকা লিখেছি ডেবিট পাশে, সমাপনী হাতে নগদ এটা ডেবিট 25,000 টাকা, চলতি সম্পদ আমি ডেবিট পাশে লিখেছি, অগ্রিম শিক্ষানবী সালামি এটা ক্রেডিট, আমরা চলতি দায় হিসাবে আমরা এটা ক্রেডিট পাশে লিখেছি 13,000 টাকা। এরপরে প্রাপ্য উপভাড়া এটা চলতি সম্পদ, এটা ডেবিট হবে, তাহলে আমি ডেবিটে লিখেছি 3,000 টাকা। এরপর সমাপনী মজুত পণ্য র্যাও বিল অন্তর্ভুক্ত হবে, যেহেতু এখানে সম্মিলিত ক্রয় আছে এজন্য সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত করলাম 10,000 টাকা, আমাদের ডেবিট পাশে লিখলাম। এরপর আমাদের প্রারম্ভিক মজুত পণ্য এটা র্যাও বিল আসে না, আমি লিখিনি, সমাপনী মণিহারি এটাও র্যাও বিল আসে না, এটাও আমি লিখিনি। এরপরে ব্যাঙ্ক জমাতিরিক্ত 1 তারিখেরটা এটাও র্যাও বিল আসে না, এটাও আমি লিখিনি। এরপরে দালান আছে 3,00,000 টাকা, আমি দালান লিখলাম 3,00,000 টাকা, অবচয় আছে 7,000 টাকা, আমি অবচয় লিখলাম এখানে ডেবিট পাশে 7,000 টাকা, অবচয় সঞ্চিতি আমার ক্রেডিট, আমি ক্রেডিট পাশে লিখলাম 6,000 টাকা, এবং প্রদত্ত ঋণ, প্রদত্ত ঋণের আরেকটা নাম হচ্ছে বিনিয়োগ, বিনিয়োগ আমার বিনিয়োগ হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী সম্পদ, যেহেতু সম্পদ সেহেতু এটা ডেবিট পাশে লিখলাম 12,000 টাকা। এরপরে আমাদের সাধারণ সঞ্চিতি দেওয়া আছে অঙ্কে 17,000 টাকা, তাহলে 17,000 টাকা আমাদের ক্রেডিট, যে কোনো সঞ্চিতি ক্রেডিট, মাত্র 2টি সঞ্চিতি আমাদের ডেবিট হয়, আমরা জানি যে প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি এবং পাওনাদারের বাট্টা সঞ্চিতি, এই 2টি সঞ্চিতি আমাদের ডেবিট হয়, বাকি সমস্ত সঞ্চিতি মোটামুটি ক্রেডিট পাশে বসে, এই জন্য সাধারণ সঞ্চিতি আমি ক্রেডিট পাশে লিখলাম 17,000 টাকা, এটা হচ্ছে মালিকানা সত্ত্বের একটি উপাদান। এরপরে আমি যোগ বিয়োগ করব, আমি যোগ করলাম ডেবিট পাশ যোগ করলাম, ডেবিট পাশ যোগ করে আমি পেলাম 5,87,000 টাকা,
টাকা কিন্তু ক্রেডিট পাস যোগ করলাম আমার 5 লক্ষ 87000 হয় না অর্থাৎ ডেবিট পাসের যোগফল আমি পেলাম কত 5 লক্ষ 87000 টাকা আর ক্রেডিট পাস আমি যখন যোগ করলাম তখন ক্রেডিট পাসের আমার যোগফল বের হয়ে গেল কত 2 লক্ষ 52000 টাকা অর্থাৎ ডিফারেন্স হলো পার্থক্য কত পার্থক্য হচ্ছে 3 লক্ষ 35000 টাকা তাহলে এই 3 লক্ষ 35000 টাকা আমি কোন পাশে লিখব ক্রেডিট পাশে লিখব 3 লক্ষ 35000 টাকা আমি ক্রেডিট পাশে লিখব 3 লক্ষ 35000 টাকা আমি ক্রেডিট পাশে লিখব আর এখানে আমি কি নাম দিব এখানে আমি অনিশ্চিত হিসাব নাম দিব নাকি এটা আমি অনিশ্চিত হিসাব নাম দিব না কারণ এই অঙ্কে আমাদের কোনো মূলধন নাই যদি অঙ্কে মূলধনই না থাকে তাহলে দেখো ব্যবসায়ী হলো না ব্যবসা হতে হলে মূলধন লাগবে নগদ লাগবে যেহেতু নগদ আছে ব্যাংক আছে সবই আছে কিন্তু মূলধন নাই এর জন্য যখনই আমার পার্থক্য থাকবে তখনই আমরা সেটাকে মূলধন হিসাব লিখে দেব আর যদি অঙ্কে মূলধন হিসাব থাকতো তাহলে আমরা এখানে অনিশ্চিত হিসাব লিখে অঙ্কটা শেষ করে ফেলতাম তাহলে আমাদের মূলধন হিসাবে কত আসলো 3 লক্ষ 35000 টাকা তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা রেওয়ামিল সম্পর্কিত তিনটি গাণিতিক তিনটি প্রশ্নের উত্তর দিলাম একটি হচ্ছে সমন্বিত ক্রয় অন্তর্ভুক্ত করে কিভাবে রেওয়ামিলে কোন কোন এন্ট্রি অন্তর্ভুক্ত হয় না সেটা শিখলাম তারপর আমরা চলতি সম্পদ এবং চলতি দায় এর উদ্দীপকের আলোকে শিখলাম এরপর শুদ্ধভাবে কীভাবে রেওয়ামিলটি তৈরি করতে হয় এবং রেওয়ামিলের যে পার্থক্য হয় ডেবিট ক্রেডিটের যে পার্থক্য হয় সেই পার্থক্য থেকে কীভাবে অনিশ্চিত হিসাব এবং মূলধন হিসাব তৈরি হয় সেটা আমরা শিখলাম আশা করি আজকের ক্লাসটি খুব ভালোভাবে উপভোগ করেছো আগামী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের মাঝে হাজির হব ততদিন পর্যন্ত তোমরা বাসায় বসে এই রেওয়ামিলের অধ্যায়গুলো অনুশীলন করো তোমরা সাধারণত ঢাকা বোর্ড 2017 থেকে 2018 সালের যে অঙ্কগুলো আছে সেই অঙ্ক দুইটি অঙ্কে আছে সেই দুইটি অঙ্ক বাসায় প্র্যাকটিস করবে ততদিন পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম